আজকে আমরা চলে এসেছি সোদপুরে, আর আমরা যে যাচ্ছি চাই ফিভারে, যেখানে অনেক কম দামে কম্বো দেখেছি। ভাই এত চিপ কম্বো আমি আজ অব্দি খাইনি, যে কটা ক্যাফেতে গেছি, যে কটা রেস্টুরেন্টে গেছি বা যেখানে গেছি না কেন, এত কমে আমি একটা কম্বো খাইনি। তো আজকে সেখানেই যাচ্ছি, সেখানের কম্বোগুলো খাবো, সব কটা না হোক, তোমাদেরকে দেখাবো যে কত কমে কতটা ভালো খাবার আমরা ওখানে পাচ্ছি। আর আমরা এখন অলরেডি চলে এসেছি সোদপুর, পৌঁছে গেছি, তো এখন গুগল ম্যাপ অন করে আমরা যাচ্ছি ওইদিকে। তো তোমাদের দেখতে থাকো ভিডিওটা তাড়াতাড়ি করে। ও বাই দ্য ওয়ে, আমি অদিতি আর এটা উইন্ডো সিট। তো চলো ভিডিও স্টার্ট করা যাক। অনেকক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি আমরা সিট পেয়েছি, আর আমরা বসে অপেক্ষা করছিলাম আমাদের খাবারের জন্য, যেটা আমরা অর্ডার করে অনেকক্ষণ ধরে বসে আছি। Wait a minute. Who are you? গরম গরম কফি দিয়ে স্টার্ট করলাম আমাদের ফার্স্ট কম্বো, যেটা ছিল কাপেল কম্বো, চাউমিন, এগ চাউমিন, সাথে চিলি চিকেন, ফ্রেঞ্চ ফ্রাইস, দুটো কফি, দুটো কোক, যেটার দাম মাত্র 209 টাকা, আই মিন 209 রুপিস, যেটাতে এত কিছু পাচ্ছ। আর এই যে দেখতে পাচ্ছ যে চাউমিনটা আমি খাচ্ছিলাম, বিশ্বাস করো সেই আগেকার দিনের, মানে আগেকার দিনে বলতে মোটামুটি 4-5 বছর আগের যে চাউমিন, আমরা স্ট্রিট ফুড চাউমিন যেটা খেতাম, সেইটা টেস্ট পেয়েছিলাম আমি। আর এই যে চিলি চিকেনটা দেখছো যেরকম থিকনেস, ভাই সেরকম টেস্ট, আর সেরকম চিকেনের পিসগুলো নরম সফট। আর এই যে দেখছো আমি যে যখন খাচ্ছিলাম না, আমার শুধু মানে মনে হচ্ছে যে এতদিন বাদে একটা পারফেক্ট চিলি চিকেন খাচ্ছি ভাই। নেক্সট আমাদের সামনে বাসন্তী পোলাও আর কড়াই চিকেনের কম্বো, যেটার দাম মাত্র 69, আর টেস্ট জাস্ট ওয়াও। এই যে দেখতে পাচ্ছ কড়াই চিকেনের পিসগুলো এত সুন্দর, আর এত সফট আর ক্রিমি একটা, মানে গ্রেভিটা এত সুন্দর টেস্ট, মানে বলে বোঝাতে পারবো না ভাই, আমার চিকেন উঠছিল না আই নো, বাট টেস্টটা জাস্ট অসাধারণ লাগলো, অসাধারণ, মুখে দিতেই গলে যাচ্ছে, আর এত সুন্দর টেস্ট, সাথে পোলাওটাও খুব সুন্দর অবশ্যই। এরপরের আইটেমটা হলো গিয়ে আমাদের এখানে এগ সাংহাই ফ্রাইড রাইস, আর তার সাথে হট গার্লিক চিকেন, যেটা টেস্টটাও জাস্ট অসাধারণ ছিল। বিশেষ করে হট গার্লিক যে চিকেনটা আমি খেলাম, মানে একটা সুইট, তার সাথে একটা সেই ঝালঝাল ব্যাপার। আর এই কম্বোটার প্রাইস কিন্তু মাত্র 99, মানে বুঝতে পারছো তো, এত সুন্দর একটা কম্বো মাত্র 99 তোমরা পেয়ে যাচ্ছ, এসে ট্রাই করে যাও। আর আমি তো নাচ করছি, রাস এত ভালো লেগে গেছে খাবারটা, সত্যি দারুণ। এইখানে এক চামচ খেয়ে নিলাম, মাংসটা যা সফট, বিশাল সফট, নরম, জুসি, পারফেক্ট। তাই দেখে কোয়া কোলা খাচ্ছে। এবারে চলে আসছে নতুন আইটেম, যেটা হলো কি গন্ধরাজ ক্রিস্পি ফ্রাইড চিকেন, যেটার এরকম সফট টেন্ডার পিস ছিল, লম্বা লম্বা স্ট্রাইপস ছিল, যেটা আমি খেয়েছি আর আমার খুব একটা ভালো লাগেনি, কিন্তু কিছু করার নেই, যেহেতু উপর দিয়ে লেমন জেস দিয়েছো না, সেই জন্য একটা তিক্কুটা ভাব ছিল, কিন্তু এটার প্রাইস ছিল 100। খেতে খেতে কিন্তু আফটার টেস্টটা খুব ভালো লাগবে, সেটা সত্যি ভালো লেগেছে। চিয়ার্স 1, চিয়ার্স 2। এই যে চিয়ার্স 3।
বিশ্বাস করো এত কমে এত ভালো কম্বো খেয়ে না পেট আমার নাড়াতে পারছি না। আমরা কেউ মৌসুমি অন্য জগতে চলে গেছে আর জাস্ট মানে এক একজনের জন্য না মানে আমার মতো তো অন্তত একজনের জন্য অনেক বেশি, আর মোটামুটি প্রতিজনের পার হেড একজনের জন্য কম্বোগুলো বেস্ট, মানে সিরিয়াসলি বেস্ট। অত কম দামে রানাঘাট যাওয়ার গাড়ি আসছে, আমি রানাঘাট যাবো চলো। আর সব থেকে ভালো কি যে প্রতিটা টেস্ট খুব ভালো ছিল, মানে চাউমিন বলো, তারপর চিলি চিকেন বলো, ফ্রাইড রাইস, তারপর হট গার্লিক চিকেন, বাসমতি পোলাও, বাসন্তী পোলাও, সরি বাসমতি পোলাও, যা যা রয়েছে সবকটা দারুণ টেস্ট। মানে নর্মালি আমরা যে কটা ক্যাফেতে খেয়েছি ওদের থেকে এই টেস্টটা খুব ভালো লেগেছে, আমার খুব বেশি ভালো লেগেছে। তো আমি তোমাদেরকে সবাইকে সাজেস্ট করবো যে একবার হলেও এসে খেয়ে দাও, দেখে যাও, খেয়ে দেখে যাও আর কি। আর আমরা তো আসলাম, যদি তোমাদের মনে হয় যে আরো অন্য কম্বোগুলো আমরা দেখাতে পারবো, যদি তোমরা চাও তাহলে লাইক আর কমেন্ট করতে ভুলো না। যারা আমার নতুন চ্যানেল এখন তারা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আজকের জন্য এখানে